আসসালামু আলাইকুম এজেন্টের পক্ষ থেকে আপনাদের রইল আন্তরিক শুভেচ্ছা তো আমরা আজকের ভিডিওতে দেখাবো যে এখানে কোয়েল পাখি ঠান্ডা লাগলে কিভাবে কেমন হয় তার যে চিহ্নগুলো আমরা এখানে তুলে ধরার চেষ্টা করতেছি সজল ভাই এই বিষয়গুলো সমস্যা এবং সমাধান সম্পর্কে বলবেন কোয়েল পাখির ঠান্ডা সম্পর্কে তো আমরা আজকে যদি এই বিষয়ে যে বলবো যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তো চলুন আমরা এখন দেখি যে আসলে কোয়েল পাখির এই সমস্যাটা কিভাবে হ্যাঁ ঠান্ডা কাল লাগার কারণে তা আপনারা যে পাখিটাকে দেখতেছেন পাখিটার ঠান্ডার কারণে চোখ ফুলে গেছে এবং অসুস্থ পাখিটা হ্যাঁ তা এটা দেখানোর কারণ হলো আপনারা যাতে বুঝতে পারেন যে একটা পাখি অসুস্থ হইলে কি ধরনের সমস্যা হইতে পারে চোখটা ছোট হয়ে গেছে হ্যাঁ আর আপনার দেখেন পাশের পাখিটা কী চঞ্চল আর এটা দেখেন এটা আপনার কিভাবে করতেছে বেশি একটা লড়াচড়া করতেছে না চোখ বুঝে আসছে হ্যাঁ চোখটা দেখেন বন্ধ করতেছে এবং চোখটা ফুলে গেছে হ্যাঁ এর কারণ হলো আপনার ঠান্ডা লাগছে এটা আস্তে আস্তে খাওয়ান বন্ধ করে দেবে খাওয়ান বন্ধ করে দিলে হুম খাউন বন্ধ করে দেবে বন্ধ করে দিলে কি হবে এক সময় দুর্বল হয়ে মারা যাবে তো একটা দুটা ঠান্ডা লাগলে আপনার বুঝতে হবে যে যখন ঠান্ডা লাগছে এগুলো সরাইয়ে ট্রিটমেন্ট করতে পারেন নাহলে আপনি অল ব্যস যে ওষুধ দিলে আপনার ওষুধ বেশি লাগবে তো এ ব্যাপারে আপনারা যে অসুস্থ পাখিটা এই অসুস্থ পাখিটার অবশ্যই আপনার খেয়াল রাখবেন যে যেন বুঝতে পারেন যে এটা অসুস্থ এটা সরানো দরকার তখনই আপনি ফার্মে আপনি রোগ বেলায় কম আসবে আর ওষুধের কস্টিংটাও আপনি কমে আসবে এটা ট্রিটমেন্ট কি হতে পারে এটা আপনি ঠান্ডাজনিত যেমন ঠান্ডার স্কয়ার কোম্পানির ডিসার ক্লিন আছে ন্যাপ্রো ন্যাফ্রো সিন আছে তারপর আপনার বঙ্গবেট আছে একমি কোম্পানির বঙ্গবেটারও প্রাথমিক অবস্থা দেওয়া হয় নর্মাল ওষুধ আপনি মাইক্রোনিট আছে ডানাডা কোম্পানির তারপর আপনি সিপ্রোসিনও দিতে পারেন তো অবশ্যই ডিমের পাখিরে সিপ্রোসিন না দেওয়াই ভালো ডিমের পাখিরে সিপ্রোসিন দিলে অবশ্য ডিম কমে যাবে তারপর আপনার টাইলোসিন আছে এই ধরনের ওষুধ আপনারা প্রয়োগ করতে পারেন ঠান্ডার জন্য তো ডিনের পাখিরা অবশ্যই মনে রাখবেন ঠান্ডার ওষুধ খাওয়াইবেন কিন্তু ঠান্ডার ওষুধ খাওয়ানোর পর অবশ্যই লিবারটনিক বা আপনার লিভারটনিক কলজা দেখে লিভার কোল লিভার আপনার কিডনি ভালো রাখে জন্য অন্য অন্য গ্রুপের ওষুধ আছে এগুলো আপনারা খাওয়াইতে পারেন ন্যাফ্রোগিয়ার আছে লিভারটনিক আছে করে ভালো ফল পাবেন আপনারা খেয়াল করেন পাখিটার অবশ্য খেয়াল করেন যে কিভাবে সে শ্বাস করতে কষ্ট হইতেছে মুখ ফুলে যেতেছে হ্যাঁ দেখেন গলাটা ফুলে যেতেছে মানে শ্বাস করতে খুব কষ্ট হইতেছে এবং আস্তে আস্তে ঝিমে ঝিমে পড়তেছে তো এ প্রাথমিক অবস্থায় ট্রিটমেন্ট করলে সুস্থ হয়ে যাবে ধন্যবাদ সাধন ভাই Subscribe my channel and click bell button for the next video. Thank you. Bye bye.